প্রথম শব্দটায় কাবার দিল একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে গতকাল পর্যন্ত যারা এই জমিনে ছিল সবার জন্য খাবার হয়েছে কিনা জোরে বলেন ঠিক কিনা। তারপরে একটা লে আউয়ালিনা, এরপরে শব্দ ও আখিরিনা, বলেন সবাই বলেন ও আখিরিনা, যারা আমাদের পরে আসবে ও আখিরিনা, যারা আমাদের পরে আসবে, দোজ উইল কাম লেটার দেন টুডে, আজকের পর থেকে যারা আসবে, তো সেই আসার সিস্টেম কন্টিনিউ করবে কোন দিন পর্যন্ত? কিয়ামতের দিন পর্যন্ত। তুমি বলুন কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। বিলিভ মি মাই ব্রাদার্স, এ প্লেট অফ মিল, এ ফুড প্লেট কামিং ফ্রম দ্য স্কাই রিভিলিং টু দ্য আর্থ টু ঈসা আলাইহিস সালাম, and this day if it is become eat for whole mankind, am I right? Yes. For whole mankind, say loudly, am I right? Yes. For whole mankind, pure aulad e adam sobar jonne ei din jodi ider din hote pare ki oshikar korbe Quran Sharif? No. Tell me if anybody falsify this ayat can be a believer? কেউ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কি বিশ্বাস বিন্দন্তা? তাইলে একটি খাওয়ার প্লেট এটা আশ্চর্য ধরনের, কারণ যত সব খাওয়ার টাওয়ার দুনিয়াতেই জাল তাল দিয়ে বানানো হয় নাকি? তুমি ফোন নিট গোয়িং টু মেক ইউ রেডি ইন দিস আর্থ, ইউ ক্যান ক্যাচ দ্য ফিশ অর রাইস এন্ড অল দ্য মশলা মাসাইল রাইস সব দিয়ে দুনিয়াতে খাওয়ার বানানো হয়, আর এটা একটা আশ্চর্য কারবার হইতেছে, আসমান থেকে রেডিমেড প্লেট আসতেছে। এই সামান্য একটা আশ্চর্য কারবারটা হওয়ার জন্য পুরো ম্যানকাইন্ডের জন্য এই দিনটা ঈদের দিন হলো। হোয়াট অ্যাবাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলের তুলনা কি একটা প্লেটের সাথে হবে? খাওয়ার জিনিসের সাথে হবে? রাসূল কি? রাসূল কি? রাসূল তো রাসূল, রসুলের একজন উম্মতের দাম কতটুকু যদি চিন্তা করেন, তো আমি বলবো আসমান জমিনের মধ্যে আসমান জমিনের যত কিছু আছে সব জিনিস থেকে আমার রসুলের একজন রসুলের এক উম্মতের দাম বেশি। রসুলকে তো বাদ দিলাম, রসুলের আত্মা উম্মত আসমান জমিনের এবং তার ভিতরে যা আছে সব চাইতে বেশি মূল্যবান। আপনি খুশি না শুনে? আমরা রাসূলের উম্মত কিনা? হাত তুলে বলেন রাসূলের উম্মত কিনা? তাইলে আমরা খুশি হওয়ার কারণ আছে কিনা এখানে? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা উম্মতের দাম আসমান জমিনের চাইতে আরো বেশি। দলিল দিলে আপনারা বুঝবেন। ওই দিনে হাফ মিনিটে বলতেছি, একটা ইমানদার দুনিয়ার জমিনে ততদিন থাকবে কিয়ামত হবে? না। জি না। একটা ইমানদার, আর রাসূলুল্লাহকে না মানলে ইমানদার হওয়া যায় তো? আল্লাহকে খুব বেশি মানলো, রাসূলকে মানলো না, ইমানদার হইতে পারছে না? তাইলে একজন ইমানদার রাসূলুল্লাহকে যে মানে সেই তো ইমানদার। আর একজন ইমানদার যতদিন আসমানের জমিনে নিচে আসমানের নিচে জমিনের বুকে থাকবে, আর সারা মানুষ কাফির হয়ে গেছে মনে করে, সব মানুষ কাফির হয়ে গেছে আছে মাত্র, তারপরেও আসমান যেমন আছে তেমন থাকবে কিনা? জমিন যেমন আছে তেমন থাকবে কিনা? জীব জন্তু যা আছে তেমন থাকবে কিনা? তাহলে বোঝা গেল একজন ইমানদারের এত মূল্য, বাকি সবাই কাফির হয়ে গেছিল। আমার নবীর এক উম্মতের মূল্য এতটুকু যে তার কারণে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীব জন্তু গাছপালা যা আছে সব এজ ইট ইজ রিমেইনিং আলহামদুলিল্লাহ। এবার নেক্সট, যখন একজন ইমানদার থাকবে না আর দুনিয়া ভরা কাফির আছে, সুন্দর সুন্দর কাফির দেখলেন নয়ন ঠান্ডা হয় এমন মানুষ। আমাকে একদিন প্রশ্ন করছিল যে হুজুর আপনারা বলেন সবাই কাফিরেরা জাহান্নামে যাবে, এই সমস্ত জিনিস কত সুন্দর সুন্দর মানুষ, আল্লাহ এদেরকে আগুনে জ্বালাইবে এটা কি কেমন লাগে না? আমি বললাম তোর বুদ্ধিতে অসুখ হয়তো হয়ে গেছে, টাইলনাল ট্যাবলেট খাইছি। এত সুন্দর করে যে তোকে বানাইলো, সেই সুন্দর বানানোওয়ালার শুকরিয়া আদায় করবে না?
যে তোকে এত জ্ঞানী বানালো, সেই জ্ঞানীকে তুই শুকরিয়া আদায় করবে না? যে তোকে জ্ঞান দিয়েছে, যে তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এত সুন্দর করে তোকে হিউম্যান বিং বানাইছে, যিনি তার শুকরিয়া আদায় করবে না? যদি না করস তো উচিত মতো বিচারিত বলে তোকে ডান্ডা বড়টা দেওয়া দরকার। এবার সে বলে ইয়েস আই এগ্রি উইথ দ্যাট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ইরশাদ করছেন, নবীকে বলছেন, নবী আপনি বলে দেন। কুল শব্দ ব্যবহার করেছেন, তো কুল কেন ব্যবহার হয় সেটা বলার সময় আজকে আমার হাতে থাকলো না। কুল বলে ইসলামের একটা কোরআনে কারিমের একটা উসুল আছে, যেখানে কুল শব্দ ব্যবহার হবে তার মাকুলা যেটা আসবে, কুলের পরে যে বক্তব্যটা আসবে সেটা থাকতে হবে ইসলামের মৌলিক কোন বিষয়, ইসলামের মৌলিক বিষয় থাকে। যেমন কুল হুয়াল্লাহু আল্লাহ এক, ইসলামের মৌলিক বিষয় না? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহ, এটা কি দোয়া না? কথা বলছেন আউযু বিল্লাহ কি দোয়া না? তাহলে দোয়া ইসলামের মৌলিক বিষয় কিনা? আজকে যারা বাদ দিয়ে দিছে দোয়া, জানি না কেন বাদ দিছে, আমার মনে হয় বহুদিন ধরে দোয়া করতে করতে কিছু পায় না, আর এখন টায়ার্ড হয়ে বলছে যে বাবা দোয়া বাদ দে, নামাজের পরে ও দোয়া করে না, জানাজার পরে ও দোয়া করে না, জানি না আর কোনদিন কোনটা।